প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো আশা করছি আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে চেঞ্জিং সেন্টেন্স কথাটা শুনলে এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে সেন্টেন্স চেঞ্জ করছো কিন্তু মিনিং ঠিক রাখতে হবে ধরো তুমি বলছো যে আই রাইট এ লেটার আই সো হার একটু পরেই তুমি বলছো আই ডোন্ট রাইট এ লেটার আই ডিডন্ট সি হার তাহলে কি হলো কনভার্টেড সেন্টেন্স হয়ে গেল এইখানে আমি তোমাদেরকে বলে রাখি যে কনভার্সন অফ সেন্টেন্স আর চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই দুটো জিনিস দুরকম এখানে তুমি এখানে এটা বলতে পারতে এভাবে ডিডন্ট আই সি হার মানে তোমার মিনিংটা থাকছে ঠিকমতো এই চেঞ্জিং সেন্টেন্সে একটা সেন্টেন্স আমরা তো বিভিন্ন ভাবে লিখি তোমরা জানো অ্যাকর্ডিং টু মিনিং আছে অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এখানে দুটো জিনিস আরো যুক্ত হয়েছে সাথে ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগছে ডিপেন্ডেন্ট ক্লজ লাগছে আর যুক্ত হয়েছে এখানে ভয়েস চেঞ্জ হানি টেস্ট সুইট শুনে মনে হচ্ছে যে এটা প্যাসিভ ভয়েস এবং তোমরা অনেকেই এটা ভুল করে ফেলো আসলে এটা অ্যাক্টিভ ভয়েস এটা প্যাসিভ না এটাকে তুমি লিখতে পারো হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড তারপর আবার এর মধ্যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ যেটাকে ডিগ্রি আমরা বলি যেমন আমরা একটা সেন্টেন্স লিখতে পারি নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি মিনিংটা ঠিক রেখে আমরা আবার যেমন লিখতে পারি হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস আবার এটাকে তুমি আরো একটা ডিগ্রিতে নিয়ে যেতে পারো হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস এইভাবে এই জিনিসগুলো তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে থাকে যা তোমরা শিখেছো নিজেরা যদি ভাষায় প্র্যাকটিস করো তাহলে তোমরা এই কোশ্চেন নাম্বার 6 এ 10 আউট অফ 10 অবশ্যই পাবে